আসসালামু আলাইকুম ফুডিমেট এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি জয়দেবপুর শিমুলতলিতে আছে রেস্টুরেন্ট হয়েছে যেটা রেস্টুরেন্টের নাম কি মেঘডুবি রেস্টুরেন্ট চলুন যাই এবং দেখি মেনুগুলো কেমন আপনাদের সাথে শেয়ার করি আমি কিমাপুরির মধ্যে একটা কিমা পেয়েছি এই যে মানে ব্রয়লার মুরগির কিমা ভিতরে যে পেঁয়াজ আছে পেঁয়াজ মরিচ সব একসাথে একটা পুর করে এটা করা সাথে ওনারা সালাদ দিয়েছে তো সালাদ দিয়ে খেতে পারেন সন্ধ্যার মুখরোচক নাস্তা হিসাবে খারাপ না তারপর আমি চলে যাই মোগলাইতে এখন আমি মোগলাইটা খেয়ে দেখবো কেমন হচ্ছে এগ মোগলাই শুধু এগ না এখানে কিমাও আছে কিমাও আছে এটা কিন্তু যে স্পেশাল কোনো মোগলাই না এটা শ্রোতার মোগলাই যে মেনুটা সেটা থেকে আমরা অর্ডার করেছি যে কিমা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাস এগো আছে আসলে জিনিসটার কোয়ালিটিটা ভালো কারণ আমরা দোকানে স্পেশাল বলে তারপর তো ডাবল ডিমের দেয় সেখানে কিমার তো কোনো নামগন্ধই থাকে না কিন্তু এখানে এই জিনিসটা ভালো আর খেতেও টেস্ট আমি টেস্ট করবো চিকেন মালাই কাবাব এখানে চিকেন মালাই কাবাব চার পিস দিয়েছে সচরাচর আমরা দেখি এই ধরনের কাবাবগুলো সলিড টুকরো করে স্টিকে দিয়ে ঢুকিয়ে করা হয় কিন্তু এখানে আস্ত টুকরো দেওয়া হয়েছে সাথে একটা চাটনি সহ সালাদ দিয়েছে আমি চাটনিটা প্রথমে টেস্ট করে দেখি এখানে পুদিনা টক দই আর মরিচ পুদিনার স্মেলটা খুব ভালো পাওয়া যাচ্ছে এবার আমি কাবাবে কাবাবটা খেয়ে দেখি মুখে দেওয়ার সাথে সাথে একটা স্মোকি ফ্লেভার মুখে আসলো এটাও খুব মজা আমি এটা ওটা চাটনির সাথে খেয়ে দেখি এই চাটনির সাথে খেয়েও খুব ভালো লাগছে আর আমি শাহি পরোটা যেহেতু নিয়েছি এখানে আমি একটু শাহি পরোটার সাথে খেয়ে দেখবো এই যে হচ্ছে চিকেন মালাই কাবাব যেটা সেটা আমার কাছে ভালো লেগেছে ওপরে একটা মালাই দেওয়া আছে দেন কাবাব মেক করা হয়েছে যে মালাইটা এটা অনেক মজার এটা হলো বিফ শিক কাবাব কাবাবটা দেখে তো খুব ইয়াম্মি মনে হচ্ছে সাথে আমি নিয়েছি নান রুটি রুটিটা সফট আছে মানে আমরা খাবার দিয়ে অর্ডার দিয়েছি অনেকক্ষণ হয়েছে এরপরে রুটিগুলো খুব সফট ওকে দেখা শুরু করি তার আগে আমি দেখি শিক কাবাবটা কেমন মানে কতটা ভালো করে মেরিনেট হয়েছে এবং কুক হয়েছে রান্না মানে কেমন হয়েছে এই খুলে যাচ্ছে বিসমিল্লাহ খুবই স্পাইসি খুবই মানে ভালো স্পাইসি শিক কাবাব আর
একটু শিকের যে ফ্লেভার আছে, যে পোড়া কয়লা পোড়া গন্ধ, পোড়া মাংস, এটা পুরো প্রপারলি অ্যাজ আ শিক হিসাবে ও ওকে রিপ্রেজেন্ট করতেছে আমার মুখে। ওকে, এখন আসি আমি নানের সাথে এটা খেয়ে দেখি। মজা, কিন্তু আহামরি খুবই মজা, এরকম কিছু না। অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য জায়গায় যেরকম শিক কাবাব খাই, এটার স্বাদ ঠিক তেমনই, আর মাংস সব যথেষ্ট ওয়েল ম্যারিনেট। এবারে বলতে পারি ভালো লেগেছে। আজকে আমরা এই মেঘডুবি রেস্টুরেন্টে এসে দেখি আমাদের গাজীপুরা খাদকের টিমের সাথে দেখা। গাজীপুরা খাদকের টিমের পক্ষ থেকে আছে তুষার ভাই। তুষার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। তুষার ভাই, আজকে খাবার টাবার কেমন লাগলো এই মেঘডুবির খাবার? আলহামদুলিল্লাহ, আমি মেঘডুবিতে আজকে রিভিউ করতে আসলাম। এর আগেও আমি 4-5 বার এখানে আসছি। হ্যাঁ, এখানে এসে আমি ওনাদের খাবারগুলো পার্সোনালি, আমি সাধারণত আসলে কোনো জায়গায় যদি রিভিউ করার চিন্তা করি তখন আমি আগে হচ্ছে খাবারগুলো একটু ট্রাই করি পার্সোনালি এসে, যে খাবারগুলো কেমন, কোন খাবার কেমন এবং কোন খাবারের প্রাইস কেমন, কোনটা কার জন্য রিজনেবল। হ্যাঁ, টোটাল একটা আইডিয়া নিয়ে তারপরে আমি আসলে খাবারটা মানে রিভিউটা করার করি। আমি ওনাদের প্রথমত এখানে যে ইয়েটা আছে, এই যে মেজবানি খাইউন, এই যে দেখেন মেজবানি খাইউন 210 টাকা। হ্যাঁ, এইটার আমি ফ্যান পাই, এটার ফ্যান। হ্যাঁ, এটা আমি ফ্যান। এটা যদিও এটা দুপুরের আইটেম, আমি আসছি সন্ধ্যাবেলা, এটা এখন তো পাবো না স্বাভাবিক। আর এটা হচ্ছে শুক্র শনি পাওয়া যায়, যদিও আজকে শনিবার। হ্যাঁ, এইটা হচ্ছে ভাই আপনি খাইছেন কিনা আমি জানি না, চিটাগাংয়ের মেজবানি খাইলায়ুন। ওইখানে আপনি যদি এটা খান আপনি বুঝতে পারবেন যে ওইটার সাথে এটার একটা সিমিলার টেস্ট আছে। আমি এখানে একটা টেস্ট করা হয় নাই, বাট করবো ইনশাল্লাহ। আর এমনি ওভারঅল খাবার কেমন লাগছে? প্রাইসের তুলনায়, আমি বলবো যে অথেন্টিক, ভালো ভালো। হ্যাঁ, আপনার আপনি তো দেখছি বিশাল খাবারের সমাহার নিয়ে বসে আছে এখন। এগুলো আমি ভাই, আমার আর পেটে জায়গা নাই, আমি এগুলো পার্সেল করার জন্য বসছি। পার্সেল করেন ভাই, রুবেল ভাই পার্সেল করতেছে। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, আপনার সাথে কথা বলে। আমার ভিউয়ার্সদের জন্য যদি আপনি কিছু বলতেন। ফুডিমেট এর যারা ভিউয়ার্স আছেন, আমি ফুডিমেট এর একজন পার্সোনালি একজন ফ্যান। আমি 2 বছর ধরে ফুড রিভিউ করতেছি, আমার চ্যানেলের নাম ভেতো বলেই দিল। হ্যাঁ, গাজীপুরা খাদক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও নামটা আসলে এইভাবে, নামটা অনেকে একটু সিলি ভাবেই নেয়। নামটা আসলে আমি পার্সোনালি এটা দেওয়ার কারণ হচ্ছে গাজীপুরের একটা মাটির গ্রাম যাতে আমার নামের মধ্যে থাকে, সেটা দেওয়ার জন্য। যাই হোক, যেটা আমরা মাটিকেই ধরে রাখতে চাই। হ্যাঁ, সেটাই। ফুডিমেটের যে ভিডিও এখন পর্যন্ত যতগুলো ভিডিও আমি দেখছি, সবগুলো ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে ভাবি, মানে মুবিত ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি, ওনার প্রেজেন্টেশনটা অসাধারণ। আমিও এত ভালো প্রেজেন্টেশন দিতে পারি না ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খাবারটাকে আসলে রিপ্রেজেন্ট করা, যে যত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে সে তত ভালো ফুড ব্লগার। হ্যাঁ, আমি আপনারা যারা ভিউয়ার্স আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ওনাদেরকে শেয়ার করেন, প্রচুর পরিমাণে শেয়ার করেন। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন ভাই। ওনাদের সাবস্ক্রাইব না করলে কারা সাবস্ক্রাইব? না, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনার। ওকে, নেক্সট কোন আমার যারা চ্যানেলের ভিউয়ার্স আছে তাদেরকে আমি অনুরোধ করব আমার গাজীপুরা খাদক ভাইদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। গাজীপুরা খাদকের আজকের ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে আজকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তারা অবশ্যই দেখবেন। এবং ভাইয়াদের ভিডিও কেমন লাগছে আমাদেরকে জানাবেন, এবং ভাইয়াদেরকে তো অবশ্যই জানাবেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ফুডিমেটের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।